আমের অনেক ধরনের আচারের মধ্যে একটি জনপ্রিয় আচার হলো কাঁচা আমের কাশ্মীরি আচার। আর আচারটা বানাতে খুব কম উপাদানের দরকার হয় এবং সময়ও খুব কম লাগে। তাই যারা সময়ের ঝামেলার জন্য আচার বানাতে চান না, তারা এই আচারটা ঝটপট বানিয়ে নিতে পারেন, কারণ এই আচারটা মোটামুটি সবাই অনেক পছন্দ করে। তাই কিচেন অ্যান্ড ক্রাফটসের আজকের পর্বে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার রেসিপি। এখানে আমি 500 গ্রাম আমের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। স্লাইস করার আগে খেয়াল করবেন ভিতরের আটিটা শক্ত কিনা। যদি শক্ত হয়ে থাকে তাহলে 1 ইঞ্চি করে কাটলেই হবে, কিন্তু যদি দেখেন নরম তাহলে একটু বড় করে কাটতে হবে। এখন আমগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার লবণটা মিশিয়ে দিয়ে আমগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। আধা ঘন্টা পর পানিটা ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 4টি মরিচের বিচি এভাবে ছাড়িয়ে নিয়ে পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো ভাবে কেটে নিতে পারেন। আদাও স্লাইস করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু পাতলা করে স্লাইস করতে। এখন লম্বাটে চিকন করে কেটে নিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা কুচি হবে। এখন শিরাটা তৈরি করে নিব। 1টি প্যানে 1/2 কেজি চিনি নিয়ে নিচ্ছি। অন্যান্য আচারের তুলনায় এই আচারে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা ভিনেগার। এবার আমগুলো একটু নাড়িয়ে দিব। এই আচারটা বানানোর জন্য আমের আটিটা শক্ত হলে ভালো হয়, তা না হলে আচার বানানোর সময় আমগুলো গলে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ ও কেটে রাখা আদা কুচি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল দিতে হবে। কোনো এক্সট্রা পানি দিতে হবে না, অথবা ঢাকনা দিয়েও দিতে হবে না। প্রায় 7-8 মিনিট পর দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর আম থেকেও পানি বের হয়েছে। আমগুলো স্বচ্ছ হতে শুরু করবে। এই চিনির পানি ও আমের পানিতেই আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমটা সেদ্ধ হয়ে পুরোপুরি আচার হতে প্রায় 30-40 মিনিট সময় লাগবে। এরই মাঝে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, তা না হলে আমের এক সাইড সেদ্ধ হবে কিন্তু অন্য সাইড হবে না। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে আমগুলো ভেঙে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ কুচি। কিছুক্ষণ জাল করার পর শিরার কালারটা চেঞ্জ হয়ে লালচে হয়ে গিয়েছে এবং আমের কালারও চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দিলাম। এখন পুরোপুরি আচারটা ঠান্ডা করে নেব। আচারটা ঠান্ডা হয়ে গেলে একটি কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। রোদে দিতে হবে না, আবার ফ্রিজেও রাখতে হবে না। নর্মাল টেম্পারেচারেই প্রায় 1 বছর এই আচারটা ভালো থাকবে। তবে যে বয়ামে আচার রাখবেন তা ভালোভাবে ক্লিন করে ড্রাই করে নিতে হবে, তাহলে আর আচার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি আশা করছি এই মজার কাশ্মীরি আচারের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমি আরও আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Thank you.